ঝাড়গ্রাম ভবনের অবিচ্ছেদ্য অংশ হলো চিল্কিগড়। বন্ধুরা, আজকে আমরা চলেছি চিল্কিগড়ে, চিল্কিগড় ঘুরে দেখব, সঙ্গে থাকবেন আপনারাও। ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে 15 কিমি পশ্চিমে এবং মেদিনীপুর শহর থেকে সড়ক পথে প্রায় 50 কিমি দূরে অবস্থান করছে চিল্কিগড়। চিল্কিগড়ের অন্যতম আকর্ষণ কনক দুর্গা মায়ের মন্দির। আমরা এখন সেখানেই প্রবেশ করছি। মন্দির ছাড়াও এখানে রয়েছে মন্দির লাগোয়া বিশাল ভেষজের জঙ্গল, ছোটদের পার্ক, আর পূর্বে রয়েছে রূপসী ডুলুং নদী। আর কিছুটা দূরে রয়েছে চিল্কিগড়ের রাজবাড়ি। এটা টিকিট কাউন্টার, 5 টাকা জনপ্রতি। তারপর রয়েছে পার্কিং এরিয়া, ছোট গাড়ির পার্কিং ফি 50 টাকা। পার্কিং এরিয়া থেকে এই পথটি চলে গেছে মন্দির প্রাঙ্গণের দিকে। প্রায় 500 বছরের প্রাচীন ঐতিহ্যময় এই কনক দুর্গা মন্দির এক বিশাল ভেষজ জঙ্গল দিয়ে ঘেরা। আমরা এখন সেই ভেষজ জঙ্গলের মধ্য দিয়েই চলেছি মন্দির প্রাঙ্গণের দিকে। গাছগুলোর চেহারা লক্ষ্য করুন, কেমন বিচিত্র ধরনের। কিছু কিছু গাছের গায়ে আবার নেম প্লেট লাগানো রয়েছে। সব ভেষজ গাছ তো, বিভিন্ন উপকারিতা রয়েছে গাছগুলোর। চারিদিকে বিরাজ করছে একটা অদ্ভুত নিরবতা। যদি কখনো আসেন, এই পথটা আমাদের মতো আপনাদেরও খুবই পছন্দ হবে। একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলাম। মন্দিরের সামনে বেশ খোলামেলা জায়গা, ওদিকে কিছু দোকানপাট রয়েছে যেখানে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। এই হচ্ছে কনক দুর্গা মায়ের মন্দির। দেবী এখানে অশ্বারোহিণী চতুর্ভুজা। স্বর্ণমূর্তিটি চুরি হবার পর নতুন করে তৈরি করা হয়েছে অষ্টধাতুর মূর্তি। এটি প্রাচীন মন্দির, উড়িষ্যা ও অনার্য মন্দির শৈলীতে নির্মিত। বিষ্ণু মন্দির হলেও এখানে পূজিত হতেন দেবী কনক দুর্গা। বজ্রপাতে মন্দিরটি নষ্ট হয়ে যাওয়ার পর তারই পাশে নতুন মন্দিরটি তৈরি করা হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, সামন্ত রাজা গোপীনাথ সিংহ রায় স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তিনি তার প্রাসাদ থেকে নৌকা বিহারে সপরিবারে আসতেন এই মন্দিরে। এবার যাওয়া যাক ডুলুং নদীর দিকটায়। এদিকটাতেও রয়েছে ভেষজ উদ্ভিদের জঙ্গল। সেই জঙ্গলের মধ্য দিয়েই রাস্তা চলে গেছে নদীর দিকে। ছোট্ট শান্ত রূপসী ডুলুং পাথরে ধাক্কা খেতে খেতে খুব ধীর গতিতে বয়ে চলেছে। বর্ষাকালে যদিও এর রূপ থাকে অন্যরকম। এর স্বচ্ছ জলের ছোঁয়া পেতে ইচ্ছে কিন্তু আপনার হতেই পারে।
মন্দির প্রাঙ্গণে এদের উৎপাত কিন্তু প্রচণ্ড। মন্দির লাগোয়া এটি একটি ছোটদের পার্ক, সঙ্গে ছোটরা থাকলে বেশ কিছুটা সময় এখানে উপভোগ করতে পারবে। বোটিংও ছিল এখানে, কিন্তু সেই লকডাউন থেকে বন্ধ হয়ে রয়েছে। কনক দুর্গা মন্দিরের থেকে মাত্র 1 কিলোমিটার দূরে বড় রাস্তার উপরেই চিলকিগড় রাজবাড়ির প্রবেশের বড় তোরণদ্বার। এই তোরণদ্বার দিয়েই আমরা এখন প্রবেশ করছি রাজবাড়ির প্রাঙ্গণে। বন্ধুরা, আমরা চিলকিগড় রাজবাড়ির প্রাঙ্গণে প্রবেশ করেছি। তো চলুন একটু ঘুরে দেখে নেওয়া যাক এই প্রাঙ্গণটা কেমন। প্রথমেই উন্মুক্ত প্রান্তর আর রাজপ্রাসাদ, বৃহৎ অশ্বত্থ গাছ, একটা মন্দির, তার পাশে এদিকে রয়েছে আরো দুটো মন্দির। এগুলো পরিত্যক্ত আউটহাউস বা সার্ভেন্ট কোয়ার্টার। ডান দিকে রয়েছে মূল রাজপ্রাসাদ। সামন্ত রাজা গোপীনাথ সিংহের রাজধানী ছিল এই চিলকিগড়। মুঘল এবং ব্রিটিশদের মিলিত স্থাপত্য শৈলীতে তৈরি হয়েছে এই দ্বিতল রাজবাড়ি। তবে দেওয়ালে নানা কারুকার্যের সাথে বাংলা রীতির কল্পার কাজও চোখে পড়ে। তাহলে বন্ধুরা, ঝাড়গ্রাম ভ্রমণে এলে অবশ্যই আসবেন এই চিলকিগড়ে। এখানে দেখবেন কনক দুর্গা মায়ের মন্দির, সংলগ্ন ভেষজ উদ্যান, দুলুং নদীর সৌন্দর্য উপভোগ করবেন, শিশুরা থাকলে পার্কে কিছুক্ষণ সময় তো কাটাতেই হবে, এবং অবশ্যই যাবেন চিলকিগড়ের রাজবাড়ি দেখতে। এই অঞ্চলটার নাম কেন্দুয়া, ঝাড়গ্রাম এবং চিলকিগড়ের প্রায় মাঝামাঝি অবস্থিত। আপনি যদি পাখি ভালোবাসেন বা পাখিদের ছবি তুলতে ভালোবাসেন, তাহলে কিছুটা সময় এই গ্রামেও কাটাতে পারেন। বন্ধুরা, আজকে আপনাদের সন্ধান দেবো ঝাড়গ্রামের কাছাকাছি একটা নতুন রিসোর্ট, নাম গ্রামের বাড়ি। চলুন, ঝাড়গ্রাম শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একেবারে জঙ্গলের মধ্যে তৈরি হয়েছে এই রিসোর্টটি। একেবারে গ্রামীণ অনুভূতি পাবেন এখানে। কোলাহল মুক্ত, শান্ত, নিরিবিলি পরিবেশে যদি আপনি কাটাতে চান, তাহলে আপনার আদর্শ ঠিকানা হতে পারে এটি। থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে। আমরা অবশ্য এখানে থাকিনি, শুধু লাঞ্চ করতে এসেছিলাম। এটা একটা কটেজের মতো, নিচে দুজন এবং উপরে দুজন, চারজনের অ্যাকোমোডেশন রয়েছে। রুমগুলো একটু দেখে নিন। এটা নিচের, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এটা উপরের রুম, একটু অন্যরকম।
वॉशरूम। বন্ধুরা এই গ্রামের বাড়ি রিসোর্টে আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করতে এসেছিলাম কিন্তু এসেই এটার প্রেমে পড়ে গেলাম, তাই আপনাদেরও একটু দেখিয়ে দিচ্ছি। এবার সামনের দিকটা একটু দেখে নিন, দড়ির খাট পাতা রয়েছে, রাত্রেবেলা বনফায়ারও হতে পারে, এদিকটা সবজি গার্ডেন, সবুজ লন, মুরগি চড়ে বেড়াচ্ছে, দোনলা। গরুর গাড়ির চাকা, একটা পুকুর, হাঁস চড়ছে, পুরো একটা গ্রামীণ পরিবেশ তুলে ধরা হয়েছে। খুব যত্ন করে কাঁসার থালায় সাজিয়ে আমাদের খেতে দেওয়া হয়, আমরাও তৃপ্তি করে লাঞ্চ সেরে নিই। গ্রামের বাড়ি রিসোর্ট, লখাপাড়া, গড় শালবনি, ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের রাজ প্যালেস থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে, ক্রিস গার্ডেন থেকে 3 কিমি দূরত্বে এবং লোধাশুলি বাসস্টপ থেকে 10 কিলোমিটার দূরত্বে এই গ্রামের বাড়ি রিসোর্টটি। মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি এখানে এসে থাকতে চান বা খাবার খেতে চান তাহলে অবশ্যই এই মোবাইল নাম্বারগুলোতে আগে যোগাযোগ করে নেবেন। ডিসেম্বর মাসের 2020 অনুযায়ী তারিখও দিয়ে দিলাম, দেখে নেবেন, তবে এগুলো সবসময়ই চেঞ্জেবল। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ঝাড়গ্রাম ভ্রমণ সম্পর্কিত ভিডিওটি যদি কেউ না দেখে থাকেন উপরের আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন।